মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য, ফের এফআইআর রোদ্দুরের বিরুদ্ধে। গত মাসে রাজ্য সরকার আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে প্রবর্তিত নতুন বিশেষ পুরস্কার দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইউটিউবার রোদ্দুর রায় লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ভাষায় আক্রমণাত্মক পোস্ট করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর সম্মানহানির দায়ে তার বিরুদ্ধে পাটুলি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অরিত্র সাহা। অন্যদিকে বিজয় বন্দ্যোপাধ্যায় নামে আরেক তৃণমূল কর্মী লালবাজার সাইবার ক্রাইমে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তির জের। রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত, তদন্তের আশ্বাস পুলিশের। এ বিষয়ে এখনও রোদ্দুর রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফআইআরে অভিযোগকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়, সেই কারণেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়, দেড় ঘন্টার সেই লাইভে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন বিভিন্ন বিশিষ্টজনকে, সেই তালিকা থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লাইভে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়, অশ্রাব্য শব্দ প্রয়োগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও, সেই কারণেই ফের আইনি জটে রোদ্দুর রায়। 13 জন রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর করেছেন তৃণমূল নেতা। ব্যুরো রিপোর্ট, বিবিধ.ইন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য, ফের এফআইআর রোদ্দুরের বিরুদ্ধে। গত মাসে রাজ্য সরকার আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে প্রবর্তিত নতুন বিশেষ পুরস্কার দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইউটিউবার রোদ্দুর রায় লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ভাষায় আক্রমণাত্মক পোস্ট করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর সম্মানহানির দায়ে তার বিরুদ্ধে পাটুলি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অরিত্র সাহা। অন্যদিকে বিজয় বন্দ্যোপাধ্যায় নামে আরেক তৃণমূল কর্মী লালবাজার সাইবার ক্রাইমে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তির জের। রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত, তদন্তের আশ্বাস পুলিশের। এ বিষয়ে এখনও রোদ্দুর রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফআইআরে অভিযোগকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন রোদ্দুর রায়, সেই কারণেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি ফেসবুক লাইভ করেছিলেন রোদ্দুর রায়, দেড় ঘন্টার সেই লাইভে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন বিভিন্ন বিশিষ্টজনকে।